আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে আমরা আমাদের ফ্রিপিক কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট থেকে পাবলিশড হওয়া ফাইল ডিলিট করব। আমরা একেবারে নিচে চলে যাব, এখান থেকে সাপোর্টে ক্লিক করব। তারপর স্ক্রল করে নিচে চলে যাব, সাবমিট এ রিকোয়েস্ট এই জায়গায় ক্লিক করব। সিলেক্ট এ রিজন, এখানে ডাউন অ্যারোতে ক্লিক করব। তারপর এখানে সিলেক্ট করব আই অ্যাম এ কন্ট্রিবিউটর। এখন নিচের অপশনটির ডাউন অ্যারোতে ক্লিক করব। তারপর সিলেক্ট করব আই ওয়ান্ট টু ডিলিট মাই ফাইলস। তারপর ইমেইলের অপশানে আপনার ফ্রিপিক কন্ট্রিবিউটর অ্যাকাউন্টটি যে ইমেল দিয়ে খুলেছিলেন সেটি দিবেন। এরপর রাইট মেসেজে গিয়ে লিখবেন ডিয়ার ফ্রিপিক টিম। আই ওয়ান্ট টু ডিলিট ওয়ান অফ মাই পাবলিশড ফাইল। The link of the published file is given below. তারপর আমরা আমাদের ফ্রিপিকের ড্যাশবোর্ডে চলে যাব। এখান থেকে ফাইলসে ক্লিক করব, তারপর পাবলিশে ক্লিক করব। এখন যে ফাইলটি ডিলিট করতে চাই সেটার উপর মাউসের কার্সর রেখে রাইট ক্লিক করব। তারপর কপি লিংক অ্যাড্রেস, লিংকটি কপি হয়ে গিয়েছে। এখন আবার আমরা আমাদের মেসেজটিতে চলে আসব এবং এখানে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেব। তারপর নিচে লিখব প্লিজ ডিলিট দি ফাইল অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। এরপর লিখব থ্যাংকস, তারপর আপনার ফ্রিপিকের ইউজার নেম বা ডিসপ্লে নেম যেটা আছে সেটা দিয়ে দিবেন। এখন এখানে নিচে আই অ্যাম নট এ রোবট এই জায়গায় টিক মার্ক করব। তারপর সেন্ডে ক্লিক করব। সেন্ডে ক্লিক করলেই আপনার রিকোয়েস্টটি সাবমিট হয়ে যাবে এবং অল্প কিছুদিনের মধ্যেই আপনার ফাইলটি ফ্রিপিক টিম থেকে ডিলিট করে দেবে। আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের কিছুটা হলেও উপকারে আসে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।